আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের একজন ভাই, উনি চিটাগাং সিপি জেড থেকে আমাদের একটি পিসি অর্ডার করছে 24,440 টাকার ভিতরে। তো আমরা পিসিটি রেডি করে ফেলতেছি, তো উনি আমাকে বলছিল রিভিউ দেওয়ার জন্য। তো এই টাকার মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে আজকে বলে দিব। তো উনার হচ্ছে মূলত মনিটর থেকে ধরে টোটাল একটি পিসি প্যাকেজ, আমাদের ঈদ অফারে উনি পিসি প্যাকেজ অর্ডার করছিল। তো প্রথমত আমরা আপনাদেরকে ওনার সাথে পরিচয় করিয়ে দিই, মূলত আজকে কে আমাদের এই পিসিটি অর্ডার করছে। ওনার নাম হচ্ছে রাশেদ আর এটি হচ্ছে ওনার মোবাইল নাম্বার। উনি চট্টগ্রাম সিইপি জেড থেকে আমাদের আজকে এই প্রোডাক্টটি অর্ডার করছে আর এটি হচ্ছে আমাদের একটি অফিসিয়াল ইনভয়েস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 24,430 টাকা। তো 24,430 টাকার ভিতরে কী কী প্রোডাক্ট আছে এখানে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তারপর আমি এখন প্রোডাক্টগুলো দেখাবো, দেখি আপনাদেরকে বলে দিব ওনার কী কী প্রোডাক্ট আছে এবং বিস্তারিত রিভিউ দিব। এবং উনি আমাদেরকে 1,000 টাকা বিকাশ করে দিছে, দেওয়ার পর এখানে আমরা 23,400 টাকা কন্ডিশন উইথ চার্জ আমরা করে দিলাম। তো আমরা এটি কুরিয়াতে পাঠিয়ে দিব। আর আমাদের আপনারা যারা অর্ডার করেন, মালের যে কুরিয়ার চার্জ আছে এবং টাকার যে কন্ডিশনের চার্জ আছে, এগুলো কাস্টমাররা, মানে যারা মাল অর্ডার করে, তারাই বহন করে। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনি আমাদের কাছ থেকে কি কি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার এসএসডি, এটি আমরা ওনাকে পিসি প্যাকেজে প্রাইজে ধরে দিছে 1400 টাকা। এটি 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, কম প্রাইজের মধ্যে মোটামুটি অনেকটাই ভালো মানের একটি ডাব্লিউডি এসএসডি। স্পিডের জন্য আমরা ওনাকে এটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে 500 GB হার্ড ডিস্কটির প্রাইস হচ্ছে 1350 টাকা। এটি আপনারা দেখতে পাচ্ছেন তুশিবা, এটি হচ্ছে খুবই ভালো মানের হার্ড ডিস্ক, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আর যারা আর একটু নর্মাল হার্ড ডিস্ক নিতে যাচ্ছেন, এগুলোর প্রাইস পড়বে 500 GB-র দাম বর্তমানে 1100 টাকা। তারপর আমরা ওনাকে 8 GB DDR4-এর একটি জোরের র্যাম দিয়ে দিছি, এটি হচ্ছে মেটাল বডির একটি র্যাম, আপনারা দেখতে পাচ্ছেন তো এটি। তারপর হচ্ছে আমরা ওনাকে যে ক্যাচিং দিছি, এটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেমিং ক্যাচিং অ্যাপটেকের। আমরা এর মধ্যে 8 GB ফ্যান দুইটি লাগিয়ে নিলাম, ওনাকে 8 GB দুইটি ফ্যান লাগিয়ে দিলাম। এর প্রাইস হচ্ছে 300 টাকা করে। তারপর আমরা ওনাকে হাই পাওয়ারের একটি গেমিং পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম, এটারও 6 মান্থের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো আমরা এখনই মাদারবোর্ডটি অ্যাসেম্বলিং করে ফেলবো এবং ওনাকে আমরা হাই পাওয়ারের এখানে দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি একটি চাইনিজ মনিটর দিয়ে দিলাম। আর সর্বশেষ হচ্ছে ওনার মাদারবোর্ড, আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো, ওনাকে আমরা মূলত কী মাদারবোর্ড দিছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডটি দেওয়া হয়েছে, এটি হচ্ছে গিগাবাইডের GA-B150M-D3H। তো D3H এটি হচ্ছে 6-7 জেনারেশনের একটি গেমিং মাদারবোর্ড। এই মাদারবোর্ডের মধ্যে 2টি গ্রাফিক্স কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 4টি র্যাম স্লট আছে, 8-8 করে 4টি র্যাম ব্যবহার করা যাবে, এর মধ্যে 32 GB র্যাম পর্যন্ত সাপোর্টেড। তারপর হচ্ছে শাটা পোর্ট, এই মাদারবোর্ডের মধ্যে এখানে আছে 4টি শাটা পোর্ট, নিচে আছে এখানে দেখতে পাচ্ছেন 2টি এবং এই পাশে আছে মোট 2টি, টোটাল হচ্ছে 8টি শাটা পোর্ট। তো আপনারা যারা অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন মাল্টিমিডিয়ার কাজের জন্য, অথবা আপনারা পার্সোনাল ইউজের জন্য, অথবা মোবাইল ফ্লাশিংয়ের কাজের জন্য অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন, তাদের জন্য এই মাদারবোর্ডটি অনেকটাই বেটার একটি মাদারবোর্ড। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে M.2 আপনারা দেখতে পাচ্ছেন SSD স্লট আছে। তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে BRM সেকশনে যে মুসপ্যাড আছে, এগুলোর উপরে একটি হিট সিন আছে খুবই বড়, এবং BRM সেকশনের যে পাওয়ার কানেক্টর আছে এটি হচ্ছে 16 ফুটের। এবং সব মিলিয়ে মাদারবোর্ডটি অনেকটাই ভালো মানের, যার ফলে আমরা এই পিসি প্যাকেজের মধ্যে এই মাদারবোর্ডটি দিতেছি। এবং এর পিছনের দিকে আমি আপনাদের দেখাচ্ছি, পিছনের দিকে অডিও পোর্ট আছে 6টি, USB 3.0 পোর্ট আছে 4টি, 3টি ডিসপ্লে আউটপুট আছে, এর মধ্যে HDMI DVI মাইনাস, আর হচ্ছে এদিকে BGA পোর্ট আছে এবং USB 2.0 পোর্ট আছে 2টি, এবং PS2 কিবোর্ড মাউজেরও একটি পোর্ট দেওয়া আছে। তো এই হচ্ছে এই মাদারবোর্ডটি, এই মাদারবোর্ডটি 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর আমরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিব।
তো আমরা এই পিসি প্যাকেজের মধ্যে মাদারবোর্ডটি 4800 টাকা ধরে দিছি, আর আমরা নরমালি মাদারবোর্ডটি 7500 টাকা আমরা সেল করে থাকি। তারপর হচ্ছে এর মধ্যে যে প্রসেসর দেওয়া আছে এটি হচ্ছে 3.70 গিগাহার্টজের 6 জেনারেশনের কোর i3 একটি প্রসেসর 5800 টাকা। আর আপনারা যারা 3.40 বা 3.30 প্রসেসর নিতে যাচ্ছেন 6 জেনারেশনের i3, এর প্রাইস পড়বে 5200 টাকা। তো এই হচ্ছে ওনার টোটাল কনফিগারেশন। আমি আবারও বলে দিচ্ছি এই পিসি প্যাকেজে কী কী প্রোডাক্ট উনি আমাদের কাছ থেকে নিতেছে। 120 GB SSD, 500 GB হার্ড ডিস্ক, 6 জেনারেশনের একটি কোর i3 3.70 গিগাহার্টজের একটি প্রসেসর, কুলার মাস্টারের কুলিং ফ্যান, তারপর হচ্ছে একটি গেমিং 150 মাদারবোর্ড, আর তারপর হচ্ছে এখানে 17 ইঞ্চি চাইনিজ একটি মনিটর দিয়ে টোটাল একটি পিসি প্যাকেজ, এর প্রাইস হচ্ছে 24440 টাকা। তো আপনারা যারা ভাবতেছেন 25,000 টাকার ভিতরে মনিটর সহ একটি SSD দিয়ে একটি ভালো মানের মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড আপ করতে যাচ্ছেন, আপনারা এই এই প্যাকেজটি নিতে পারেন। তাছাড়া আমাদের কাছে বর্তমানে অনেকগুলো ব্র্যান্ড পিসি আসছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা 6,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকার ভিতরে Core i5, Core i3, Core 2 পিসি ব্র্যান্ড পিসিও নিতে পারেন। এবং আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত পিসি প্যাকেজের ভিডিও দিতেছি, আপনারা যারা নতুন ভিডিওটি দেখতেছেন আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা কম প্রাইসে বর্তমানে আমাদের কাছ থেকে খুবই ভালো মানের নতুন প্রোডাক্ট নিতে পারবেন ওয়ারেন্টি সহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে যারা কম প্রাইসে মনিটর সহ গেমিং কেচিং দিয়ে একটি গেমিং পিসি কিনতে চাচ্ছে লো প্রাইসে, তারা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।